শোনেন জামাই আপনার একার না, ঠিক আছে? জামাই আমারও, প্রথমে কিন্তু জামাই আমার ছিল, কবুল করে আমি বিয়া করছি, তারপরে তো রূপের জলে আমার জামাইটার পাগল করে ওর বিয়া করছ। তাইলে বুঝ আমার রূপের কত পাওয়ার। ওরে আল্লাহ, পাওয়ার না পাওয়ার না, কিছু মেয়ে আছে অন্যজনের সংসার নষ্ট করার লেগে আসে, বুঝছো? এগুলো তোমরা। ওরে আমার সুবহানাল্লাহ রে, শোন তুই তোর জামাই রে আদর্শ এক ভালোবাসা দিয়া সম্পূর্ণ রাখতে পারস না, তাই তোর জামাই আমার কাছে আইছে, আমি যাই নাই তোর জামাইর কাছে। এত বছর সংসার করলাম, জামাই আর কোনোদিন কইলো না যে আদর্শ এক কম পড়ছে, ও তোমার থেকে এখন শুনতে হইবো যে আমি আদর্শ এক কম দিছি। কইবে কেমনে, তোর যে সোপা, তোর সোপার কাছে তো সে হার মাইনা গেছে। ও আমার সোপার কাছে হার মানছে, আর তোমার জাদুটুনার কাছে আমার জামাই হার মানছে। তুমি যে জাদুটুনা করছো সেটা ভালো করে বুঝছি আমি। শোন শোন, আমার জাদু করতে হয় না, বুঝছস? আমার পিছনে ছেলেরা এমনিতেই ঘুর ঘুর করে। আমি দেখবো কয়দিন তুই এই জাদুটুনা দিয়ে আমার জামাইরে রাখস। আমি বিজলি, আমি যদি আমার জামাইরে আমার কাছে নিয়ে আসতে না পারি, নাম চেঞ্জ করে উর্মি রাখমু, কইয়া গেলাম। এই শোন, আমিও উর্মি, আমিও দেখমু তুই আমার কাছ থেকে আমার জামাইরে কি কইরা নেস। দেখমু দেখমু, তোর এই বাহাদুরি অনেক দেখছি। শোন, এখান থেকে যাইতেছি যাইতেছি। কে তোর এই চেহারাটা চাপা দিয়ে শেষ করে দেবো না কয়? আমি বুঝি আর বাঁচবো না। তারপর একটা কয়া লাগবি না, আমি তো বুঝি না, এমনি করছি ভালো হয়েছে। তোমার বড় বউ আইসা আমার সাথে যা নয় তাই ব্যবহার করলো, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে, এটার বিচার চাই আমি। তোমাকেও দিছে? আমারেও দিছে মানে? আমাকে মারলো বারে। কি, তোমারে মারছে? হয়, আমি ওটি গেছিল। কি কথাত কথাত আমাক যে মারটা দিল, আমার তো এই পাশে একটা মারির দাঁত আছে বুঝছ, ওটা লড়াবার পাচ্ছি না। এই গোলাম, তুমি এটাই মারলে, এই পাশে মারো না, আমার না উপকার হবে। তুই কি বলত, হ্যাঁ তোর বউ তোরে মারলো, তুই কিছু কইলি না? হ্যাঁ তুমি না কইলা, আমার বউ আমাকে মারলো, আমি কিছু কমো না। তুমি আমার বউ আমাকে মারলো, আমি কিছু কমো না তোমার। এই আমার মারতে কইছি, আমি তোরে মারছি, আমি তো তোরে দেখাইলাম, আদরের ভালোবাসা দিলাম। আদরের ভালোবাসা থপাস করে দিয়া করে তো কি করে দিয়া করে? এই সুন্দর করে কবা গালত এসে কামড় দিয়ে ধরবা। কামড় দিয়ে ধরবে? কামড় দেওয়ার মতন কাজ করলে ঠিকই কামড় দিতাম। তোর বউ তোরে মারছে, আমারে মারছে, এটা আমি বিচার চাই। কোন বিচার করবে কিনা? আমি কি বিচার করব, সাক্ষী তো দুর্বল। বিচার করবি না? না আমি পারবো না। পারবি না? আমাক মাফ করে দে। পারবি না? না আমি পারবো না। কি রাইন্দে রাইন্দে গিলাই কিলে কে গিলাই কো কিলে কে গিলাই তুই আমারে বিয়া করে আনলি কে বাড়িতে? হ্যাঁ তোর সাহস তো কম না। আমি আজ যাচ্ছি, তোর সুরসুর করলে আমি আসবো না। আমার সুরসুর করলে তোর আশা লাগবে না, বুঝছস? এই আমার
महिला मानुषे चाहिदा बेशी गो बेशी तुम्ही बुझबाना অনেকদিন থেকে জাউরার বাচ্চা এটি আছে একটা সুম আছে আমি পাই না ওখানে দেয়া আমি তো ওই জন্যই কোন কামড় দিলে একটু কাছে কাছে থেকে দেও আমি কামড় দিলে কি তোরে করে কমো বিয়ে করে যে বাসাটা করছস আমার অনুমতি নিশ্চিত নিয়ে আমার থেকে আমি যে তোরে দেখিনি মু তুই যদি কাজের ফুলের কিছু কস আমার কি কেছে জানো আমি নাকি ফুল টুষ্টুষা খুব ভালো টুষ্টুষা তুই জুষ্টুষা আমি খুশখুশা কাদের বেটা তুই আমার বউ রেডি আছে তুই লাটুক করিস আজকাল এই কথা ওই গোলামের পুত তুই জানিস তো আমি কাদের ফুলের মারা পছন্দ করি না ওই দিকে মারা পছন্দ কর না মানে কি ও আমি আনে আমার বাড়ি থুসি কে তো আমার বাড়ি আমি ও থুসি তুমি তুমি বিয়ে করার পর চিন্তা করো না যে কাদের ফুলা তোমার হবে না কাদের ফুলা আমার হবে এদিকে হ্যাঁ আমি কাম করি আফা বলি তোমার করি না তোমার রাখছে কিসের জন্য আমার বাড়ি ঘরের সামনে আসবি না বিয়ে করছিস না যা ওই কসি বউর কাছে যা আমার যখন আর পোষায় না আমার ঘরের দরজার সামনে আসবি না যাচ্ছি আমি তো দেখে আমার মন মেজাজ অনেক খারাপ আছে চুপচাপ ওটি বসে আছেন বসে থাকেন ও মা আমি লাখ লাখ টাকা ইনকাম করেছি আমি ঝালমরিচের ব্যবসা করে কোটি কোটি টাকা কামানো আমাকে এক বউ জ্বালা যন্ত্র করে দেখে আরেকটা ক্লিয়ানো সমস্যা কি সমস্যা ভাই এক বউ আমার সাথে খারাপ আচরণ করলে বুঝছে শালির বিটি হামাক দেখবার পারে না সেজন্য আমি আরেকটা বিয়া করলো ইও হামাক দেখবার পারে না তাহলে আমি কুটি যাবো কন্ত ভাই এবার আমি মনে হয় আর বাঁচবো না দুটা মারামারি লাগিচ্ছে
বড়টা হলো কাজের বেটার লাগে পাগল বুঝছেন তো ও কিছু কবার না এক কিছু কবে না ই কয় ওর কথা ওই কয় এর কথা তা আমি কুটি যাবো ভাই মান গাছি ভাই আমি পড়ন না আমি আমি বুঝি আর বাসবো না ভাই আমার এল্লার ভাল লাগিচ্ছে না তোর মরা ইউসি তার কারণ যে বেটারা দুইটা বিয়ে করে সারাটা জীবন জ্বলতে জ্বলতে আর জাহান দিয়ে যায় হ্যাঁ দিয়ে সেরতে সেরতে যায় আর সেরতে সেরতে আয় তুমি ঠিক করতে পারো না যে দুই বোর জ্বালাটা কি এখন টের পাও বড় বউ থুইয়ে আবার এক ছোট টানতে গেছে একালে আদরের কোট দুয়া ভাই আমি কি করবো আমার ধর ভালো লাগিচ্ছে না ভাই এই জীবন আমি থমো না কিছু বুঝবার পারিচ্ছি না বারে আমি এখন কি করবো দুটা ঘামে আনা শালটিং দিমু শালির বিটিটা উল্টা আমার গা হাত দেয় জানেন পাশাটা আমার থেতলে দিছি আমার গালরা তো লড়াবাই পারিচ্ছি না দিরেই তো একটা তোর দেখতে হইবে ঘুরাইয়া তুই কি এটা দেখতে পারবি কি কলি ভাই আমার গানা বুঝে কোন তো তোমার বুঝে কোন যে পারবা কি নেডি আমার সন্দেহ কি কো আমি পারবো না ভাই আমার গানা বাসান তো এই বার্তা তো শুরুতেই বার্তাটা কথা আছে না যার হয় নয় তুই হয় আর যার হয় না নব্বই তো হয় না আমার সন্দেহ আছে ভাই আপনি হলেন আমাদের এলাকার মুরব্বী মানুষ বুঝছেন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো আমার গানা বুদ্ধি দাও পারে আমি এটা কথা কই পুরুষ জাত হলে রাজার জাত হয় আর মাইয়ের লোকের জাত হলে রানীর জাত এটা ঠিক আছে কিন্তু কিছু রানীর আর সুতমা রানীও হয় এগুলোই তো তোর ঘরে আইছে কি কোন ভাই তাহলে তোরে ভিডিয়ায় কেন আমি ঠিক করবো কেন আমি তো গোয়াটা দাবাবার পারছি না মানে ব্যথা পাচ্ছি তুই আই যাইয়া দুইটারে একসাথ করিয়া ডাকিয়া এরপরে কথা বতা কিছু কবি না খালি হোগার মধ্যে দুইটারে পি ডাইয়া আদা ল্যাংডা করি ফেলার দেখ কি হয় ভাই আপনি আমাকে যে বুদ্ধি দিছেন আজকাল বললাক আমি না পিটে সারবো না ভাই আমি কেন আসলে হালাটা ব্যাক তারপরে বউ থাহে যে এই তো বেশ শালির বিটিরা কুটি তোমরা এটি আসো তো আমি তোমার স্বামী না তুমি আমার স্বামী তাই লয় তোমরা দুজন আমাকে বিয়া করছো আমি তোমার দুটা নিয়েছি দিয়েছি লয় আমার বাড়ি তাই লয় শালির বিটি তারপর তোমাকে ভালোবাসবি আমার হয়নি আর অর্থ আর লাগবি আজকে আমার কিন্তু সাকসেস ভুলে গেছে আমি পুরুষ